नमस्कार <Namaskar>, आज र आम कार्यक्रम जनता दरबार दुई हजार एकैसु स्वागत आपण निहारिक जम्ति आपस्ते जाँति बर्तमानप विधानसभा निर्वाचन आरंभ आरम्भ हेर्नु चारोटी स्टेट एवं गोटी यूनियन टेरिटरी रे तो गोट युनियन जो चारोटी स्टेट रे विधानसभा निर्वाचन आरम्भ हुन्छ गुडकै मेन फोकसे आसाम वेस्ट बेङ्गल केरला तमिलनाडु एवं पुडुचेरी पुडुचेरी जोटा कि गोटे यूनियन टेरिटरी तो बर्तमान ये पांचटी जगार विधानसभा निर्वाचन आरंभ हो तो बर्तनपी आम से गोटे स्वतंत्र प्रोग्राम कर इलेक्शन को लेकिन जो किछी -किछी से बर्तन निर्वाचन आरंभ हो कि जगह प्रथम पर्याय शेष द्वितीय को पर्यायन होगा कि आपण मानक जनई रखुची जो ये जो पाँच प्लेसे जो कहली बा चारोटी स्टेट आ गोटे यूनियन टेरिटरी તા ભીરે આમ સ્પેશાલ્લ ફોકસ રોજ વ્વેસ્ટ બેંગલ ઉપર નિશ્ચિત ભાવ આપણ જા જાનીસ્ટ બેંગલ કાલી ભી આમર મંત્રી ધર્મેન્દ્ર પ્રધાન નંદીગ્રામ થીલે જોટા કે શુભેન્દુ અધિકારી મમતા કા અગેન્સ્ટ બનાજી એગેનસ્ટ છીડા હો ફોકસ રહુચી નંદીગ્રામ ઉપર વિશેષ કરી વેસ્ટ બેંગલર નંદીગ્રામ ઉપર અમર ફોકસ રહુચી আউ নন্দীগ্রামে বর্তমান কণ নির্বাচন অপডেট রয়েছে সে জানি জাঁয়া আমার সেটি যে প্রতিনিধি অনেক গোপবন্ধু তা যোড় হওয়া গোপবন্ধু আপনার বর্তমান সেটি রিটি যেপরিক আপনার জাগান কালি যে প্রকার স্থিতি লা নন্দীগ্রামে যে পুরোপুরি ওয়েষ্টবেঙ্গলরে কো পুরা ভারতের ফোকস কলে নদীগ্রামে কারণ সমস্ত জনা सेठ में ममता बानाजी एगेन्स्टर शुभेन्दु अधिकारी जी की पूर्वतम सहयोगी थे सीता एगेन्स्टाइट निश्चय भाव जपरिकमं धर्मेन्द्र प्रधान कहले आली अमित शाह व्न अफ दिगेस्ट राई जना पड़ीजे निश्चिंत भाव में बहुत बड़ मार्जिन्रे जित सीटा हूँ केन्द्रबिंदु जमती कर्मेन्द्र प्रधान निजे कंप्लीट निर्वाचन प्रथार बर्तमान केन्द्रबिंदु

নন্দীগ্রামে মমতা বানার্জী তাঁর একদা য সিপাহী লে তা সে তা শুভেন্দু অধিকারী সহ লড়া বিপক্ষে বিজেপি রু শুভেন্দু অধিকারী লড়ুটি তো তাকে নিয়ে কি না কোটি না কোটি আমি কোয়াইপার পুরা হটসিট পাড়ি নন্দীগ্রাম এবং সবু বড় কথা গতকালি সন্ধ্যা ছু প্রচার প্রচার প্রসার বন্ধ করা যাই যেহেতু কালি নির্বাচন রয়েছে সেই চর ধারা রাগু করা নন্দীগ্রামে অন্য প্রকার যদি আমি কোয়াইপার গতকাল যেভাবেভাবে মমতা বানার্জী এবং বিজেপি রথ কহা অমিত শাহ কেন্দ্রমন্ত্রী ধর্মেন্দ্র মিথুন চক্রবর্তী যেভাবেভাবে রোড শো করে এবং মমতা বানার্জী কথা কহা ম্যারাথন প্রচার করেছেন এবং শেষ করেছেন তা ভিতরে মমতা বানার্জী যে মুদা আনি এবং বিজেপি মধ্যে তার ম্যানিফেষ্টোরে যে রক্ষি তাকে নিয়ে কি আমি কোয়াইপার যেভাবেভাবে মহিলাম ফোকস করেছেন তেমন সবু বড় কথা যেভাবেভাবে গতকাল অমিত শাহ সূচনা দিয়েছেন প্রেসমিট্রে যে মমতা বানার্জী যে জায়গায় রাউন্ড সেইঠার মাত্র পাঁচ কিলোমিটার এরিয়া ভিতরে গোটে গাঁ রয়েছে গাঁ রা হচ্ছে বয়াল পট টু গাঁ সেই গাঁড়ে মহিলর্ষণ করাছি সেইভাবেভাবে যদি আমি কবা মমতা বানার্জী যে নিজে উপস্থিত রই মহিলা অসুরক্ষিত সে জায়গায় রয়েছেন তেমন সে যে মহিলা বনও তাারগেট করছেন অমিত শাহ আমি আউ প্রকার আমি যদি কোথায় যদি ওয়ান অফ দ্য বিগেষ্ট রালি কথা কুয়া যাচ্ছে অমিত শাহকর যেতবে সে নন্দীগ্রামে পৌঁছিলে এবং অমিত শাহ কখন উদ্বোধন দেবে কোণ কবে অমিত শাহ দেখা দেখা যে নন্দীগ্রামের প্রায় হজার হাজার লোক যে পাঁচ কিলোমিটর রোড শো করে অমিত শাহ পুরা রাস্তা জাম হয়েছিল এবং লোক যা ভিজুয়াল আপনার দেখি সে ভিজুয়ালে হি জড়া বিজেপি প্রত নন্দীগ্রামবাসী কত সমর্থন করছেন অন্য প্রকারে আমি যদি কে শুভেন্দু অধিকারী যে রয়েছেন তাঁর পলিটিকা ব্যাকগ্রাউন্ড কথা কে যদি পার পলিটিকা ব্যাকগ্রাউন্ড কথা কোবা তা জেজেবাপা বাপা শিশির অধিকারী এবং সে নিজে শুভেন্দু অধিকারী এবং তাঁর ভাই যে রয়েছেন দিবেন্দু অধিকারী समस्ते पलिटिकल ब्याकग्राउन्ड र तांकर जो पारिवारिक राजनैतिक रहिआस तमाम बासी सेठारे सुभेन्दु को शुभेन्दु भरोसा एवं जो भाइ मोदीको जो सोनार बाङ्ला गठन र भाषे जो ममता बानर्जी जो नाराइ आमर मॉडल नंदीग्राम गरे ताकु नै कोठी वर्तमान कडा टक्कर हेर्छ आसि नन्दीग्राम र भटर মতদান কৰিচ আ নিশ্চিতভাৱে গোপবন্ধু এই গোটেই কথা পচাৰিবি যেতিয়া কালি আপোনাৰ ক'লে মিথুন চক্ৰৱৰ্তী অমিত শ্বাহ ধৰ্মেন্দ্ৰ প্ৰধান বি উপস্থিত ছিলে সেই ৰাওক লোকৰ ভিতৰত উৎসাহ উদ্দীপনা বহুত মাত্ৰ দেখাব মিলা কয় গ'লে আপোনাৰ লক্ষে লক্ষ লোক সেই ৰােৰে যোন মিথুন যি ষ্টাৰ পাৱাৰ সেইটাকি নন্দীগ্ৰামৰে কেতি মাত্ৰুভেন্দু অধিকাৰী তাৰ হটচিট কোনো পাইপি মিথুন ষ্টাৰ পাৱাৰ কেতে কাম দিব আপোনাৰ ভাবুকি এতিয়া যদি মিথুন কথা উঠু গোপবন্ধু যদি যদি আমি কয় টেংগুৰু ৰেপড়া ৰালী কৰিলে অমিত শ্বাহ সেই টেংগুৰু নন্দীগ্ৰাম অভিমুখে সাত কিলোমিটৰ ৰোড শ' কৰিলে ৰোড শ' কৰি মিথুন চক্ৰৱৰ্তী আমি গোটেই পাৰিবা যাতে পশ্চিমবংগ ৰ পশ্চিমবংগৰে সাধাৰণত যোন চিনেষ্টাৰ মানক বহু খাতি রয়ে বহ প্রিয়ভাজন হয়ে থাকে সাধারণ লক্ষ মানে সিনেষ্টার কোণ দ্বীপে কেবে সে বহু পসন্দ করে সেইভাবে আপনি যদি কে সিনেষ্টার রয়েছেন বলিউডার মিথুন চক্রবর্তী ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ রয়েছে কিন্তু সে যে দ্বীপদ কথা কয়েবে তাঁর ভালো পাওয়া তাঁর যে ফ্যান শুভেন্দু সপোর্টের কেউ আমি কোবা যোর প্রচার করা কেউি না কেউ এই জড়ি বিজেপি র সমর্থক আছে কথা কোপার যেভাবে আবোরিকা আমার পাখে যা সূচনা রয়েছে পশ্চিমবঙ্গের আমি সাধারণত জানি प्राक निर्वाचन हिंसा निर्वाचन हिंसा देखाइ थियो गत जो प्रथम पर्याय रही निर्वाचन रह रहवाचन रहेछ र शुभेन्दु अधिक भाइ सोमेन्दु कार को अतर्कित आक्रमण गरि कर्मचारी त मध्ये कहाँ जो जो बीजेपी कर्मी को मात्रै आक्रमण आक्रमण हुन्छ एवर्ती समयमा मृत्यु घटिला जहाँको अमित शाह केन्द्रमन्त्री धर्मेन्द्र प्रधान ट्विट गरि सूचनादिए तृष्टिले जि देखा नन्दी ग्रामी নিশ্চয়ামে এই নিশ্চয় এইবোৰ ৱেষ্ট अन्न्य स्टेट मान फोकस रोच कम्प्लीट ईंडिया फोकस नंदीग्राम रोचीग्राम उर्तमाना किमती आपड़ा कहतेका टक्कर हम कि जनापड़ी बीजेपी तरफ रू अमित शाह हूं धर्मेन्द्र प्रधान हूँ बान विजय विजेपी बी, कर्मी मैंने निश्चिंत भाव में ममता हार हो তো বর্তমান সময়ের একথা নিশ্চয় কেবা চাইবি কেবল ওয়েষ্টবেঙ্গল নন্দীগ্রাম নাই অন্যান্য বহু ষ্টেট্র অন্যান্য প্লেসেস গুড়ে অন্যান্য কনস্টিচুয়েসি বর্তমানপি বিজেপি আসন ছেড়া হোক সে পূর্ণ টিএমসিলে এটি যেমি আমি সমস্থে জানি যে পঁয়তালিশ জন টিএমসি রেতা যে আগধাড়ি নেতা সে প্রথম লাইন রে আসছেন যেমি কি শুভেন্দু অধিকারী হল সেমতি বৈশাখী ডালমিয়া কথা যেমি কহবা সিবি জন বহু আগধাড়ির টিএমসি রেতা কিন্তু সে বর্তমান বিজেপি রহরে অন্যান্য অন্যান্য সিনে তারকা যে টিএমসি রি বর্তমান বিজেপি পঁয়তালিশ জন যোগদান এটি যদি কথা আসুচি টিএমসি রাচার नीति हो बा गुंडागर्दी हो बा जेमती काली जो प्रकार अमित अमिशा ट्वीट करचंती एवं केंद्रमंत्री धर्मेंद्र प्रधान कहिचंती जे जो भली भाबरे सिमाने जो गुंडागर्दी करचंती आ काली गोटे रेपर तो भी खबर आसुची अव्यवस्था भितरे आ एई प्रकार बिश्रृंखलित सिचुएशन परिस्थिति को नेकी टीएमसी केते दूर आगे को बढिवो को बाकी रहला তো বর্তমানপা আমি নিশ্চয় ভাবে আমার সম্পূর্ণ ফোকস সবুলে রহব ওয়েস্টবেঙ্গল উপরে কিন্তু এটি কেবা চাহি যে ওয়েস্টবেঙ্গল সহিত আউ চারোটি স্টেট যে অনেক ইন ক্যু অ যেপর কি ওয়েষ্টবেঙ্গলর পড়োশী প্রদেশ হচ্ছে আসাম আসামে মধ্য তিনোটি পর্য়ে ইলেকশন হচ্ছে বর্তমান প্রথম পর্ সরগালি যেপর কি ওয়েটবেঙ্গল প্রথম পর্ সতাইশ মার্চে সরি আও বৰ্তমান আগকু যাইকি আৰ্বিতীয় পৰ্যায় তৃতীয় পৰ্যায় সুধা আছামে শেষ হ'ব কিন্তু বৰ্তমান পাইকি ৱেষ্ট বেংগল কথা যদি কয় ৱেষ্ট বেংগলা যিহেতু গোটেই বড় প্ৰদেশ আইশ বয়ানবেই আসন অঁঠি বৰ্তমান অষ্টম পৰ্যায় পৰ্যন্ত মতদান চলিব তো এই মতদান চৰি মে দুইৰে ভোট গণতি হ'ব ইভিন আপোনাৰ আছামৰে হ'ব আৰু বৰ্তমান আমি যদি আছাম আৰু ৱেষ্ট বেংগল যোনাকি আপোনাৰ ইষ্টৰ্ণ ষ্টেট সেটু ফোকস নবা নউথ তাহলে এটি কেবাকে চাহচি যে কেরা তামিলনাড়ু এবং পুডুচের যেগুলা কি নিকটরে প্রধানমন্ত্রী নিজে সেগুলা সবুগে যাইম্পং করতে ইন এ ইন ওয়ান ডে সেটি যদি কেরা কঠি কথা আসুচি কেরলের এল ডিএফ এবং ইউডিএফ যেভাবে শাসন করুক শাসন প্রকার বিকাশ না যুবক মানুষ রোজগার না সে কথা নেই প্রধানমন্ত্রী বারম্বার তা ক্যাপনিংরে बर्तान पाक एलडिएफ आउडिएफ र बदनामी हुन्छ सुना सुना स्मग्लिङको नै जपरिक प्रधानमंत्री मोदी किमि जुडास रूपाचारी खण्डपै बा रूपा खण्ड जिजस ख्राइस्टको धोका भांगी भाँगि अविश्वास विश्वासको को, भाँगिले सहीपरि भावर के मात्र सुना खण्ड एलडिएफ आउडिएफ जि क्षमत अनि विश्वास को हारी हारिदिन्छ তো বর্তমানপি আপনার যদি সাউথ স্টেট কু দেখা আস আমার এপটে টােটক কু দেখা তো ইলেকশন বা নির্বাচন স্তর বা নির্বাচন যে টাইপ অফ নির্বাচন বা প্যাটর্ণ বহু অলগা যেপরিক আপনার কিন্তু কি কেরা তামিলনাড়ু ও পুডুচে কেবল একক প্রক্রিয়ার হব কোণি পর্ না তো বর্তমান পুঁথে আমি যোড বা গোপবন্ধু সহ আপ পচার যে আমার পড়োশী ওয়েস্টবেঙ্গল যে পড়োশী প্রদেশ অ আসাম বিষয়ে পাখে কোণ অপডেট আছে। গোপবন্ধু আপনার এটি পচার চ যে আসাম জোটা কি ওয়েটবেঙ্গল জস্ট পড়োশী আমার নেবর স্টেট ওয়েষ্টবেঙ্গল সেটিকার ইলেকশন অপডেট বিষয়ে আপনার পাখি কম সূচনা আছে গোপা দেখুন যদি আমি ইয়ে তো লা পশ্চিমবঙ্গর কথা কহবা এবং আসাম কথা যদি আমি কেবা আসামে মধ্য বিজেপি হেভি র্যা করুচি এবং বিভিন্ন মোদী কথা কহা জেপি নড্ডা কথা কহবা অমিত শাহ কথা কহবা লগাতার ভাবে আসাম যাচ্ছেন এবং যে রয়েছে কেন্দ্র সরকার বহু যোজনা কথা মধ্যে সেটার কুড়ি এবং যেভাবেভাবে সেটার মধ্যে বিজেপি তার হাই ভোল্টেজ প্রচার চলছে এবং কেউ না কেউ আসামবাসী যেভাবে ভাবে কহার আসামবাসী সে মত এথর বিজেপি কু ভরসা করব রয়েছেন অন্য প্রকার আমি নেহা যেভাবে ভাবে আমার পাখি যা সূচনা রয়েছে পশ্চিমবঙ্গ পুঁচ আমি ফেরবা চেষ্টা করি পশ্চিমবঙ্গের যে নন্দীগ্রাম কথা কহা নন্দীগ্রামে যেভাবেভাবে গতকাল চব্বিশ পরগনা জেলায় ছপনটি অফুটা বোমা উদ্ধার হয়েছিল তাক নজৰ ৰখি বিজেপি মলেকশন কমিশনৰ পাখে ফেৰা দে আজি সকা সকা কয় নন্দীগ্ৰামু এণ্ট্ৰি পইণ্টে নাকা ৰৈছে য'ত কি চেণ্ট্ৰা পুলিচ ফোৰ্চ ট্ৰেষ্ট পলিছ ফোৰ্ছ বমিং স্কুৱ নিজিত কৰা যদি আমি কয় আচন কালি পাখি প্ৰায় তিনিশ পঞ্চাৱনটি বুথ

ড্রোন যোগে মধ্য বহ মতদান কেন্দ্র মান ড্রোন্ধ যোগাযোগ যেভাবেভাবে ভোটর মানে কিছু সাধারণ লোক অভিযোগ করে আজ আমি যাইলু সে সহ আলোচনা করছিল সে অভিযোগ করলে গত সাধারণ নির্বাচন পঞ্চায়েত নির্বাচন দুই হাজার অর্থাৎ যদি আমি কোবা টিএম সি রেতা সে ভোট দেওয়া দি না যেমি টিএম সি রপোজিসন পার্টি সে ভোট দেওয়া যেতবে লাইন রে ছিডাইছেন সেমানে ভোট দেওয়া না তেমন চলিত বর্ষ সাধারণ লোক ভোট দে এবং পর্যন্ত আশা রক্ষি এবং মুড বনাই পশ্চিমবঙ্গের পাই করা গপ বন্ধু যেমন আপনার কুলে যে প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি হোক ওয়েষ্টবেঙ্গল আপনার কলে বোমা উদ্ধার এইপরিকি আমি কালবি জানি যে গোটে রেপ কেস বিষয়ে অমিত শাহ টুইট করলে ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সে নিয়েকি বাইটবি তো এইটা কেবল কালর কথা নু বা আপনার বর্তমান যে জিনিস কুচ যে যে প্রকার নির্বাচন যে প্রকার ওয়ে যা কথা সেটা যাওনি বহু বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে সেটি এইটা কেবল আজর বা কালি কথা যেঠু নির্বাচন আর কথা উঠিলা নি ওয়েসেঙ্গলের টিএম সি রুন্ডা মানে বারম্বার বারম্বার এইপরি প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করতে আত্যাচার করা চেষ্টা করছেন তো এনে আমি এটি বর্তমান শুনে আমার পাখি গোটে বাইট আসছেমন্ত্রী ধর্মে প্রধান এই নির্বাচন নীতি উল্লঘন কাল विशेष इस करके हमारे पास पुख्ता तथ्य हमने दिया डायमंड हार्बर से फलता से, से नंदीग्राम की ओर पिछले तीन दिन पहले लोकल कोस्ट गार्ड ने मराइन पुलिस ने बांग्लादेशी रजिस्ट्रेशन की एक चार करोड़ रुपया की संपत्ति से भरा हुआ साड़ी और क्यास ऐसे बोट को जब्त किया है ये गुंडे तत्व आज से वहाँ पहुँचने वाले हैं फेरी के रूट में फेरी के रूट को भी पूरा सील किया जाए यही मांग हमने सब करके गया है फिर मैं दोहराना चाहूँगा मित्रों आपके माध्यम से जो चुनाव आयोग को हमने बताया कि मौजूदा मुख्यमंत्री खुले आम सामाजिक तनाव पैदा करने की घोषणा करे पीटो मारो ये प्रजातंत्र में बहुत ही चिंताजनक विषय है ऐसे सारे विषय हमने आज रखने के लिए आए मुख्यमंत्री तो चुनाव आयोग को यही निवेदन करने के लिए आया हूँ कि फर्स्ट फेज की चुनाव अच्छे से हुआ है चुनाव आयोग उसको निष्पक्ष करवाया है वैसे ही सेकेंड फेज पे और निष्पक्ष दृष्टि से चुनाव किया जाए यही हमारी अपेक्षा है चुनाव आयोग सारा विषय को संज्ञान में लिया है बिल्कुल जेल में डाल दीजिए मैं बीजेपी की ओर से कह के जा रहा हूँ जो ऐसे तत्व है किसी भी पार्टी का चुनाव आयोग और भारत की संविधान के विरुद्ध में जो है उनको दंड दिया जाए हमें कोई आपत्ति नहीं है लेकिन मुख्यमंत्री डराना धमकाना गलत भाषा प्रयोग करना यही चिंता में डालती है चुनाव हारने की डर से यह भाषा आती है तो ठीक है आपको क्या आपके माध्यम से जो बहिरागत समय की बाहर बहिरागत की डेफिनेशन क्या है नहीं है। कब रहेगा कब निकलेगा बिल्कुल उनको निकाल दीजिए जेल में डाल दीजिए दीदी क्या करेगा क्या बहिरागत है, क्या? क्या है।, भारत है भारत की संविधान सबको सब, सब जगह पे देने की अनुमति देता है किस भी समय मैं कहूं दीदी पूरी के शरण में जाएंगे तो बहिरागत है आप लोग पूरी जाते कहूंगा आपको बहिरागत है चिंता की विषय है बहिरागत चुनाव के समय में कंसुंस की बाहर की जो लोग है बहिरागत है मैं जिसे आ गया सेंसर होनी चाहिए उनकी बहन उनको चुनाव आयोग अटक लगाए ये संविधान पद पे बैठ के ऐसे विषय नहीं कहनी चाहिए समाज में जब जिम्मेवार लोग ऐसे कहते हैं तनाव पैदा होती है हिंसा की ओर लोग चलते हैं चले जाए समाज आपण देखु जे देखुले केन्द्रमन्त्री धर्मेन्द्र प्रधानले दिदीको विषयमा ममता दिदीको विषय कि जो प्रकार चुनाव आयोग आयोग बर्तमान डिसिसन नबे जे जो प्रकार विशृङ्खला देखादिए जपरिकैलामे प्रतिनिधि जो खबर पाँस सूचना पाोमा मिलिबिर मिली तबुकु नै केन्द्रमन्त्रीको एटा तांकर जे, जे ए प्रकार बि एप्रकार विशृङला भी दल र हौ जिसरी कि विशृङला सृष्टि हुँदै निश्चय भावर चुनाव आयोग तार डिसिसन न कथा से ममता बानर्जीको बहिरागत जो आक्षेप था

ଅଷ୍ଟମ ପର୍ଯ୍ୟାୟ ପର୍ଯ୍ୟନ୍ତ ନିର୍ବାଚନ ଚାଲିବ तेणु अष्टम पर्याय पर टीएमसी आएमसी जो प्रकार रीति नीति बा जो प्रकार व्यवहार देखा देश्चित भावसी ना कौन सी भावना आशंका रोची जे केवि विशृंखला सृष्टि हो पारे जेपर कि का विशृंखला नंदीग्राम अंचल सृष्टि सारी तेणु से नहीं की आम को निश्चय भाव में कहते केन्द्रमंत्री धर्मेन्द्र प्रधान बर्तन आम पुणे फोकस को जवा व्वेस्ट बेंगल आम प्रतिनिधि पाक जावा पूर्व मुँह आमर दर्शक मानक जन चाह যে আমার গোটে যে ব্যাকগ্রাউন্ড আছে ওয়েস্টবেঙ্গল বর্তমান ওয়েস্টবেঙ্গলের দুই হাজার একইশে যে নির্বাচন হওয়া যাচ্ছি সেইটা নিশ্চিন্ত ভাবে বহু বড় ফোকসর জিনিস আইকি না এটা এই কুচি কারণ যে জিনিসটা মমতা বানার্জী দুই হাজার এগাররে করে

নিশ্চিত ভাবে কম্যুনি পার্টি যে প্রকার কন্ট্রোল করি করিকে আস্তিলা চৌত্রিশ বর্ষর শাসন লা জ্যোতিরাশুঙ্ শাসন লাগুন দুই হাজার এগারে মমতা বানার্জী কংগ্রেস যেটা কি কংগ্রেস বাহারিকি সেটা তেয়ারি করেসারি লে তৃণমূল কংগ্রেসে সিট পাইকি কমপ্লিট ভাবে কে গোটে কমপ্লিট চেঞ্জ করে দেয় ওয়েস্টবেঙ্গলু দিই হাজার আজ পর্যন্ত অশ বর্ষর শাসন ভিতরে टी भ्रष्टाचार सी चे कण भ्रष्टाचार कौन विकास ची, कौन करी ची तो समस्त कण तो करतो विकास धारा जो विकास धाराटा टी एम सी अटके रखीला प्रधानमंत्री प्रत्येक रालीरे होे पी नड्डा हु अमित शहा हुंत बारंबार की आस विकास ମମତା ବାନାର୍ଜୀ ଆଉ ତାଙ୍କର ତୃଣମୂଳ କଂଗ୍ରେସ ଅବରୋଧ କରିକି ଆସିଛନ୍ତି ସେଇଟା ବିଜେପି ପୂରଣ କରିବ ଆଉ ଯେଉଁ ସୋନାର ବାଙ୍ଗଲାକୁ ନଷ୍ଟ କରିଦିଆଇଛି ଟିଏମସି ଅମଳରେ ବିଜେପି ବର୍ତ୍ତମାନ ତା'ର ପୁନରୁଦ୍ଧାର କରିବ ତେଣୁ ବର୍ତ୍ତମାନ ପାଇଁକି ନିଶ୍ଚିନ୍ତ ଭାବରେ যে চারটি স্টেট বিষয়ে আমি বর্তমানে ইউনিযন টেরিটেরি পুডুচে কথা যদি কেমন এই পাঁচটি বিধানসভায় আমি বর্তমান যে আলোচনাটি করুে সে বিষয়ে আমার সম্পূর্ণ ফোকস নিশ্চিন্ত ভাবে ওয়েস্টবেঙ্গল উপর রে পতিনি গোপবন্ধু পাখু যা गोपबंधु जमती की आपणुले जे केन्द्रमंत्री धर्मेन्द्र प्रधान कहते बर्तमान हल्दिया ठे होना जगार हूँ जदि कौन सी प्रकार विशृंखला सृष्टि हुए बा टीएमसी कर्मी मैंने काली मैने का कह रेप कथा हूँ कौन महिला प्रति असदाचरण से पूर्वर अन्न्य बहुत जन वृद्धा माता मारी मा बहुत मारक चेषा कर शेषे मृत्यु भी घटी आर्तमान आप सूचना दे ବୋମା ମିଳିବା କଥା ବର୍ତ୍ତମାନ ସମୟରେ ଚୁନାବ ଆୟୋଗର ଡିସିସନ୍କୁ ନେଇକି ବହୁତ ନିଶ୍ଚୟ ଭାବରେ ଆମ ସମସ୍ତଙ୍କର ଫୋକସ୍ ରହୁଛି ଯେ ବର୍ତ୍ତମାନ ଆଠଟି ମାତ୍ର ଗୋଟିଏ ପର୍ଯ୍ୟାୟ ଶେଷ ହୋଇଛି ଆହୁରି ସାତଟି ପର୍ଯ୍ୟାୟ ବାକି ଅଛି ତ जमती कि दर्शक मान यू चाहूँ आमर संपूर्ण फोकसटा पांचटी विधानसभा पांचटी चारोटी स्टेट एवं गोटे यूनियन टेरिटरी, पांचटी जगह जो विधानसभा निर्वाचन चली ସବୁଠାରୁ ଅତ୍ୟଧିକ ଫୋକସ୍ ନିଶ୍ଚୟ ଭାବରେ ଆମର ସବୁବେଳେ ରହୁଛି ୱେଷ୍ଟବେଙ୍ଗଲ ଉପରେ ଯେହେତୁ ଆମର ପଡ଼ୋଶୀ ରାଜ୍ୟ ଆଉ ତା ଛଡ଼ା ୱେଷ୍ଟବେଙ୍ଗଲରେ ଟିଏମ୍ସିକୁ ବର୍ତ୍ତମାନ ବିଜେପି କଡ଼ା ମୁକାବିଲା କରୁଛି ଆଉ ନନ୍ଦିଗ୍ରାମରେ ଯେପରି ଭାବରେ ପରିସ୍ଥିତି ଉପୁଜିଛି ଆମ ସମସ୍ତଙ୍କୁ ଜଣା ଯେ ନନ୍ଦିଗ୍ରାମରେ ମମତା ବାନାର୍ଜୀ କେବଳ ଶୁଭେନ୍ଦୁ ଅଧିକାରୀ ଯିଏକି ତାଙ୍କର ଆଗର ସହଯୋଗୀ ଥିଲେ ତାଙ୍କୁ ଟକ୍କର ଦେବାକୁ ଛିଡ଼ା ହୋଇଛନ୍ତି ସେ ଆସନରୁ ଲଢ଼ୁଛନ୍ତି ତ ବର୍ତ୍ତମାନ ପାଇଁ ୱେଷ୍ଟବେଙ୍ଗଲରେ প্রতীটি আসন হো বা নন্দীগ্রাম কথা কুহতু বা অন্যান্য আসন যেগার বি টিএম সি রেতা যাই বিজেপি রে অ সেই সব জায়গায় অনেক সেসব নিশ্চয় ভাবে আমার সম্পূর্ণ ফোকস রব আউ আসামে তিনোটি পর্যায়ে নির্বাচন হওয়া যাচ্ছি তা উপরে বি ফোকস রব আমি নিশ্চয় ভাবে এই নির্বাচন দুই হাজার একইশ বিধানসভা নির্বাচন যেটা হব তা আমি নিশ্চয় ভাবে বারম্বার আসি আলোচনা করব বর্তমানপা এতিকি নমস্কার